2024 সালের প্যারিস অলিম্পিক গেমসে ফ্রান্সের নারীদের হিজাব ব্যবহার নিষিদ্ধ করে ফরাসি সরকার, যা গ্রহণযোগ্য নয় বলে তিরস্কার করেছে জাতিসংঘ। মঙ্গলবার 26 সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মুখপাত্র মারিয়া হুর্তাদো বলেন, কোনো নারীকে কি পড়তে হবে কি পড়তে হবে না তা কারো ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি আউদিয়া ক্যাস্টেরা গত রোববার 24 সেপ্টেম্বর ফরাসি নারীদের অলিম্পিক গেমসে হিজাব পরা নিষিদ্ধ করেন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি আউদিয়া ক্যাস্টেরা বলেন, অলিম্পিক গেমস চলাকালীন হিজাব পরলে তার মধ্য দিয়ে মূলত ধর্মীয় প্রতীক ফুটে ওঠে এবং ফ্রান্স ধর্মান্তরিত হয়ে যাচ্ছে বলে মনে হয়। ফরাসি মন্ত্রী বলেন, ধর্ম বা বিশ্বাসের অভিব্যক্তির ওপর বিধিনিষেধ যেমন পোশাক পছন্দ বাস্তব কিছু পরিস্থিতিতে গ্রহণযোগ্য, মুসলিম ক্রীড়াবিদদের ড্রেস কোড পালন করার অনুমতি দেওয়া বৈষম্যমূলক চর্চা বলেও তিনি দাবি করেন। ফ্রান্স 2010 সালে নারীদের পুরো মুখমণ্ডল ঢেকে রাখা নিষিদ্ধ করে। এছাড়া গত জুন মাসে দেশের কাউন্সিল অফ স্টেট নারী ফুটবলারদের হিজাব পরা নিষিদ্ধ করে। পাশাপাশি গত মাসে ফ্রান্সের শিক্ষামন্ত্রী বলেছেন, সারা দেশের স্কুলগুলোতে আবায়া পরা নিষিদ্ধ করা হবে। এছাড়া ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসারে স্কুল সহ দেশের সরকারি ভবনে হিজাব পরা নিষিদ্ধ করা হবে।